সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতৃত্ব ত্রিপুরায় আক্রান্ত হন। আর তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদের ঝড় উঠেছে। মিটিং, মিছিল, বিক্ষোভ প্রতিদিনই চলছে। আজ গোঘাট বিধানসভার গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়ে গেল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন এমএলএ মানস মজুমদার, গোঘাট এক নম্বর ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাজা, প্রদীপ রায় ও অন্যান্য নেতৃত্ববর্গ সহ বহু কর্মী সমর্থক। গোঘাট থেকে সন্তোষ সাদরা রিপোর্ট, সময়ের সংবাদ। তাই ত্রিপুরাতে গণতন্ত্র বিপন্ন, মানুষের পাশে দাঁড়াবার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সেখানে নেতৃত্ব দিতে গিয়েছিলেন আমাদের ছাত্র নেতা সুদীপ রাহা, যুব নেত্রী জয়া দত্ত, যুব নেতা মুখ্য সচেতক দেবাংশু ভট্টাচার্য মহাশয়। যখন দলীয় সংগঠনের কাজে তারা যাচ্ছে, রাস্তায় তাদের উপর বর্বরোচিত ভাবে আক্রমণ করেছে, সুদীপ রাহার মাথা ফাটিয়ে দিয়েছে আপনারা দেখেছেন। গণতন্ত্র বিশ্বাসী যখন সব দল সব জায়গায় তারা প্রোগ্রাম করতে পারে, তারা যখন উঠতে চালায় তাদের পাশে থাকার অধিকার আছে গণতন্ত্র। আমাদের দল, সেই জন্য সর্বভারতীয় দল তৃণমূল কংগ্রেস, যখন দেখেছে ত্রিপুরা আক্রান্ত, ত্রিপুরা মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র রক্ষা করতে পারে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মানুষ কাতারে কাতারে আসছে সেখানে, আমাদের লিডাররা সেখানে গিয়ে প্রোগ্রামে যাচ্ছে, মানুষের কাছে দরবার করছে তাদের কথা শুনতে, তাদেরকে রাস্তায় ওপেন দাঁড়িয়ে নির্বিচারে গুলি করছে, মারছে, হত্যা করছে, তাদেরকে বম বৃষ্টি ইট পাথর ছুটছে, গাড়ি ভাঙছে, অত্যাচার করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। তারই প্রতিবাদে আমরা বলছি যে ভারতবর্ষে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষে যেখানেই বিজেপি শাসন করছে সেখানেই আইনি প্রয়োগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, সেখানে মানুষের আইন বলে কিছু নাই, সেটা বিজেপি সরকারের আইন তৈরি হয়েছে, সেখানে বিজেপি শাসন, বিজেপি যা বলবে, ক্যাডার বাহিনী যা বলবে সেই কথাটাই শুনতে হবে। সেই কথার প্রতিবাদে আজ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সারা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষেরকে বাঁচানোর, মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য তিনি তার টিমকে যেখানেই পাঠাচ্ছে, বিজেপি ভয় পেয়েছে, বিজেপি আতঙ্ক হয়েছে, বিজেপির মুখোশ খুলে দিচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক আটকানোর জন্য তার ক্যাডার বাহিনী দিয়ে তাদের আমাদের কর্মীদের, আমাদের লিডারদের, আমাদের নেতৃত্বকে আক্রমণ করছে, যাতে না আর এরা এখানে এসে প্রোগ্রাম করতে পারে। তারই প্রতিবাদে আজকে আমরা গোঘাট নয়, সারা বাংলায়, সারা ভারতবর্ষে আজকে এই আন্দোলন চলছে। এই আন্দোলনে জনগণ আজকে মাত্র আমাদের 5 ঘন্টার নোটিশে হাজার হাজার মানুষ এসেছে, মায়েরা বিশেষ করে উপস্থিত বেশি, যে মায়েরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখে সেই মায়েরাই বলছে আমরা এগিয়ে যাব ভারতবর্ষকে রক্ষা করবো। তারই প্রতিবাদে আজকে আমাদের কতগুলো আজকে দাদা আপনাদের ধিক্কার মিছিলটা কিসের জন্য? যুবনেত্রী জয়া দত্ত আর বিভিন্ন জায়গায় মানসিকভাবে এবং বিভিন্নভাবে তার উপর অত্যাচার করা হয়েছে, এবং অত্যাচার করার পর আপনারা দেখেছেন যে যারা তাদের উপর অত্যাচার করেছে সেই বিজেপির আমলা বাহিনী,
তাদের অ্যারেস্ট করা হয়নি। আমাদের নেতৃত্ব সহকর্মীদের ওখানে অ্যারেস্ট করা হয়নি। আমরা মনে করছি যে ত্রিপুরাতে গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে আন্দোলনের মধ্যে। তাই আমরা কালকে যে রক্ষার জন্য ঘটনা ঘটিয়েছে বিজেপি ত্রিপুরাতে, তার প্রতিবাদে আজকে আমাদের শিক্ষার মিছিল গোঘাট এক নম্বর ব্লকে, এবং আমরা বার্তা দিতে যাই যে যতক্ষণ না ত্রিপুরাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব, এবং আমাদের কর্মীরা যতক্ষণ না লোকাপ থেকে বেরোচ্ছে আমাদের এই আন্দোলন চলবে। ধন্যবাদ।